সুশান্তর মৃত্যুর রহস্যর পমখেদি তদন্তকারী সংস্থা হাইরান। তেনে সময়তে উল্টা পুরাণ, সোশ্যাল মিডিয়াত রিয়া চক্রবর্তী ট্রেন্ড, টুইটারত বাড়িছে রিয়ার ফলোয়ার্স। দীর্ঘ নিরবতা ভঙ্গ করিলে রিয়াই, সর্বভারতীয় সংবাদ মাধ্যমত রিয়াই মুখ খুলিছে, উত্তর দিছে জনা নজনা বহু প্রশ্নর। জাস্টিস ফর সুশান্ত, সোশ্যাল মিডিয়াত এই আলোড়নের মাজতেই এটা ট্রেন্ড হয়ে পড়েছে জাস্টিস ফর রিয়াও। সোশ্যাল মিডিয়াত কোনে কৈছে সুশান্তর প্রেমিকা আছিল রিয়া? সমাজত সকল দোষ প্রেমিকাগুলি থাকে নাকি? রিয়া দোষী না নির্দোষী সেয়া আইনে বিচার করব। আইন নিজের হাতত লওয়ার অধিকার আমাক কোনে দিছে? এটা সাক্ষাৎকারত কান্দি উঠিছিল রিয়া। সেই ভিডিও শেয়ার করে এজনে কৈছে, যদরে আমি সুশান্তর ন্যায় বিচার বিচার, রিয়ারও ন্যায় বিচার হব লাগে। যদি রিয়া দোষী শাস্তি হোক, যদি নির্দোষী মানসিক চাপর পৰা মুক্তি পাওক। এই ধরনের পোস্টার এটা ভরিছে টুইটার। ইপিনে আন এক সুশান্তর সন্ধানত রিয়া, দেখাত অবিকল সুশান্তর দরে, ব্যবহার সুশান্তর দরে, এক কথাত জুনিয়র সুশান্ত। আসলতে এটা সাক্ষাৎকারত সুশান্তর কথা সরি এই কথা কৈছিল রিয়াই। বিয়ার কথা আনুষ্ঠানিকভাবে রিয়া সুশান্তর মাজত কোনোদিনেই হওয়া নাছিল, যদিও মাঝে সময়ে এক অবিকল জুনিয়র সুশান্তর কথা কৈছিল রিয়াই। শনিবারে রিয়াক 7 ঘণ্টা জোড়া জেরা CBI-র। রিয়াই মাদক দ্রব্য সেবন করেছিল নাকি? আর সুশান্তই? সুশান্তর বন্ধু, ম্যানেজার, রাঁধনি এই সকল লোকের বিষয়েও প্রশ্নের সম্মুখীন হয়েছিল রিয়া। এইদরে এটা প্রতি মুহূর্তত অব্যাহত আছে সুশান্ত সিং রাজপুতর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের প্রক্রিয়া। এই রহস্যর জবনিকা পড়ব কেতিয়া? উত্তর বিচারি সকলরে অপেক্ষা। নিউজ ডেস্ক, প্রাগ নিউজ।